আজকে আলোচনা করতে চাই, শরীরে ট্যাটু করা কি হারাম? শরীরে ট্যাটু থাকলে নামাজ হবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ, আল ওয়াসিলা ওয়াল মুস্তাসিলা ওয়াল ওয়াসিমা ওয়াল মুস্তাসিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত ওইসব মহিলার উপরে যেসব মহিলা নকল চুল ব্যবহার করে, যারা অন্য মহিলাকে নকল চুল এনে দেয়, যেসব মহিলা উল্কি অঙ্কন করে আর যার জন্য করে, সমস্ত মানুষের উপরে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ, যে যার সাদৃশ্য গ্রহণ করবে সে তারে অন্তর্ভুক্ত, কাল কিয়ামতের দিন তার ওই ব্যক্তির সাথে হাসর নাসর হবে। এছাড়া হাদিসের মধ্যে আছে, আসাদুন নাস আযাব আন ইয়ামাল কিয়াম আল মুসাউইরুন, কিয়ামতের দিন সবার থেকে বেশি আযাব হবে ওই ব্যক্তির যে ব্যক্তি চিত্রকর, যে ব্যক্তি ছবি অঙ্কন করে। কাজে শরীরে ট্যাটু অঙ্কন বা উল্কি অঙ্কন করা সম্পূর্ণ নিষেধ, চাহে প্রাণীর ছবি হোক বা অন্য কিছু। শরীরে ট্যাটু অঙ্কন করা মানে আল্লাহ তাআলা আপনাকে যেভাবে সৃষ্টি করেছে এটা আপনার পছন্দনীয় নয়, আপনি একটা নতুন রূপ শরীরে দিতেছেন, কাজে এটা হবে আল্লাহর সাথে নাফরমানি করা। আল্লাহ তাআলা আপনাকে যেভাবে সৃষ্টি করেছে এটা আপনার মানে পছন্দনীয় নয়, আপনার এর বিপরীতে আপনি নিজের শরীরে একটা নতুন রূপ দিতেছেন। গতিকে শরীরে ট্যাটু অঙ্কন বা উল্কি অঙ্কন করা নিষেধ। শরীরে ট্যাটু অঙ্কন করা এই জন্য নিষেধ, কারণ হলো আজকাল দেখা যায় কুফফার মুশরিক ইহুদি নাসারা, কুফফার মুশরিক অর্থাৎ গয়ের মুসলিমরাও ট্যাটু অঙ্কন করে, কাজে এই ট্যাটু অঙ্কন করা গয়ের মুসলিমের সাথে সাদৃশ্য, গতিকে ট্যাটু অঙ্কন করা নিষেধ। এছাড়া শরীরে ট্যাটু অঙ্কন করা এই জন্য নিষেধ, কারণ হলো আল্লাহ তাআলা আপনাকে যেভাবে সৃষ্টি করেছে আপনি এর বিপরীতে শরীরে একটা নতুন রূপ দিবেন আর এটা আল্লাহ তাআলার পছন্দনীয় নয়, গতিকে শরীরে ট্যাটু অঙ্কন করা নিষেধ। আর শরীরে ট্যাটু থাকলে নামাজ হবে কিনা? শরীরে ট্যাটু থাকলে নামাজ হবে, তবে শরীরে ট্যাটু বাকি থাকার জন্য গোনা হবে অবশ্যই। কাজে পুরুষই হোক বা মহিলা সবার জন্য শরীরে ট্যাটু অঙ্কন করা নিষেধ।